গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে বিক্ষোভ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম। আমি আছি আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত ওয়াল স্ট্রিটে। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রতিবাদকারীরা সমবেত হয়েছেন, জমায়েত হয়েছেন বিভিন্ন পোস্টার, প্লেকার্ড এবং প্যালেস্টাইনের পতাকা হাতে, তাদের মুখে স্লোগান এবং ঢোলবাদ্য বাজিয়ে তারা প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন। আপনি জানেন, গত 15 দিনের অধিক সময় ধরে ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইন হামলার পরিপ্রেক্ষিতে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে। তো আমেরিকার বিভিন্ন স্টেটে হামলার ধারাবাহিকতা আজকে ওয়াল স্ট্রিটে তারা জমায়েত হয়েছেন এবং এখান থেকে তারা যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছেন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কাছে, যাতে করে দ্রুততম সময় যুদ্ধ বন্ধ করা হয়। কারণ যুদ্ধ বন্ধ না হলে ইতোমধ্যে আপনি জানেন যে যেহেতু গাজায় অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে প্রায় 6,000-এর অধিক মানুষ মারা গিয়েছে, যার মধ্যে প্রায় 2,000-এর অধিক শিশু। আর একই সাথে যেহেতু হামলার পরিপ্রেক্ষিতে গাজায় পানি, গ্যাস, বিদ্যুৎ বন্ধ করা দেওয়া হয়েছে, সে কারণে সেখানে মানবতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং একই সাথে সেখানে যেহেতু হাসপাতালগুলোতেও মূলত সেখানে হামলার পরিপ্রেক্ষিতে সেখানে মানবতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানেও হাসপাতালও চিকিৎসা নেওয়া যাচ্ছে না। যারা আহত হচ্ছেন তারাও চিকিৎসা না নেওয়ার কারণে, তাদের ধারণা, এখানে বিক্ষোভকারী বা প্রতিবাদকারীদের ধারণা, লাশের সারি হয়তো আরও দীর্ঘ হবে। তাই যত দ্রুততম সম্ভব আমেরিকা সহ পশ্চিমাদের কাছে তারা দাবি জানিয়ে আসছেন যেন দ্রুততম সময় যুদ্ধ বন্ধ করা হয়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।